সকালের আলো প্রাকৃতিকভাবে নিজের মনকে পুরো দিনের জন্য তৈরি করে ফেলতে সক্ষম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া হোসেন্স ব্লগ আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি আর শুরু করেছি সুন্দর ফুল দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সারা দিন কিভাবে ভালো থাকা যায় আমার কথাগুলো হয়তো আপনাদের কারো উপকারেও আসতে পারে দিনের শুরুটা হওয়া চাই স্নিগ্ধ সুন্দর ও ঝলমলে সকাল দিয়ে তাহলে সেই রেসটা থাকে সারা দিন। সারা দিনটি যদি ভালো থাকতে চাই তাহলে সকাল সকালই ঘুম থেকে ওঠা উচিত আমরা বেশিরভাগ মেয়েরাই জানি বিশেষ করে বিবাহিত মেয়েরাই জানি যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে দিনটি অনেক বড় হয়ে যায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে একটু বেশি সময় নিয়ে সারা দিনের জন্য নিজেকে প্রস্তুত করা যায় আর যাদের বেবি আছে তাদের জন্য সকাল সকাল ওঠাই ভালো এতে করে সারা দিনটি খুব ভালোভাবেই কাটানো যায় সময় নিয়ে নিজেদের কাজগুলো গুছানো যায় আবার অনেকটা সময় বেবিদের সাথেও স্পেন্ড করা যায় শরীর ভালো থাকলেই মন ফুরফুরে থাকে মন ফুরফুরে রাখতে সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটলে ভালো হয় হাঁটার যদি বাইরে জায়গা না থাকে তাহলে ঘরের মধ্যেই কিন্তু হাঁটা যায় হাঁটলে কিন্তু স্বাস্থ্য ও শরীর ভালো থাকে এতে করে শারীরিকভাবে ভালো থাকার পাশাপাশি ত্বকও ভালো থাকে একই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় পাশাপাশি চুল ভালো থাকে হজম শক্তি বাড়ে মানসিক ক্লান্তি দূর করার পাশাপাশি মনোবল বাড়ে সকালে নিয়মিত হেঁটে নিজেকে ফুরফুরে রাখতে পারলে ষোলো আনাই ভালো থাকা যায় আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই খালি পেটে পানি পান করি এটা খুবই উপকারী সকালে যদি অনেকের পানি পান করতে অসুবিধে হয় তাহলে কিন্তু আপনারা ফ্রেশ জুস খেতে পারেন আমি মাঝে মাঝে ফ্রেশ জুস খাই তবে বেশিরভাগই আমাদের এরকম কেনা জুসটাই খাওয়া হয় আর এমনিতে আমি নর্মালি প্রচুর পরিমাণে পানি পান করি এরপরে আমি মনে মনে সব কিছু সাজিয়ে নিই যে সকাল থেকে রাত অবধি আমার কি কি করতে হবে আমরা অনেক মেয়েরাই আছি কাজের জন্য বাইরে বের হয়ে যাই তবে আমি তাদের উদ্দেশ্যেই বলছি তারা যদি সকাল সকাল গোসল করার অভ্যাস করে তাহলে কিন্তু মনটা অনেক সতেজ হয়ে যায় তাড়াহুড়া করে বের না হয়ে সকালে গোসলটা সেরে যদি আমরা বাইরে কাজে চলে যাই তাহলে কিন্তু অনেক ভালো লাগে সকালে গোসলের অভ্যাস করলে কিন্তু কাজের উদ্যমতা বাড়ায় শরীর রক্ত চলাচল স্বাভাবিক করে বিষণ্নতা কমায় এরপরে আপনারা নাস্তা করে নিতে পারেন সকালের নাস্তায় দিনের সবচেয়ে ভালো উপকরণ রাখা উচিত ভালো খাবার খেলে মনও ফুরফুরে থাকে আমরা এক একজন সকালের নাস্তায় এক এক খাবার খাই তবে খেয়াল রাখতে হবে খাবারগুলো যেন উপকারী হয় যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো ভালো থাকতে আমরা সবাই চাই তবে নিজে যদি ভালো থাকতে না পারি তাহলে কিন্তু অন্য কেউ ভালো রাখা যায় না তাই সবার আগে নিজেকেই ভালো রাখতে হবে এরপরে অন্যান্য লোকদেরও ভালো রাখার চেষ্টা করতে হবে নিজেকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে হাসি খুশি থাকলেও কিন্তু সারা সারাদিনটা অনেক ভালো যায় সকালে ঘুম থেকে উঠেই আমরা সর্বপ্রথম মনে মনে চিন্তা করব আজকে সারা দিনটি যেন আমাদের খুব ভালো কাটে আর ভালো কাটানোর জন্য যেসব কাজগুলো করা দরকার সেগুলো মনে মনে সব চিন্তা করে রাখতে হবে আসলে আমি ঘুম থেকে উঠে প্রথমেই চিন্তা করি যে আজকে আমার কি কি কাজ আছে সেগুলো গুছিয়ে নেই এবং সেগুলোর মাঝে নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করি এমনকি হাজব্যান্ডকেও হাসি খুশি রাখার চেষ্টা করি আমরা অনেকে আছি পরিবারের অন্যান্য লোকদের ছেড়ে হাজবেন্ডের সাথে অনেক দূরে চলে এসেছি যেমন দেশের বাইরে তো আমরা যাইলেও কিন্তু পরিবারের অন্যান্য লোকদের দেখতে পাচ্ছি না বা তাদের হাসি খুশি রাখার চেষ্টাও করতে পারছি না যতটুকু পারছি ফোনেই কথা বলছি তাই আমাদের উচিত ফোনে কথা বলেও তাদের সাথে হাসি খুশি থাকার আপনি প্রতিদিন ফোন না করতে পারলেও হয়তো দুই দিন পরে একদিন বা দিনে একবার বা তিন দিন পরে একদিন এইভাবে কিন্তু সবার সাথেই যোগাযোগ করতে পারেন এতে করে নিজের কাছেও ভালো লাগে আমরা অনেকেই আছি প্রতিদিনের কাজের চাপে লোকজনের সাথে কথা বলতে ভুলে যাই এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ আমরা চাইলে প্রতিদিন একজনের সাথেও ফোনে কথা বলতে পারি আর যদি ফোনে কথা বলতে নাও চান তাহলে আশেপাশের দু একজনের সাথেও কথা বলতে পারেন এতে করে অনেকটাই ভালো লাগে আমি আসলে একটা সময় অনেকের সাথেই কথা বলা কমিয়ে দিয়েছিলাম তখন দেখি যে আমি নিজের কাছেই খুব মানে কেমন যেন হয়ে যাচ্ছি আর অনেক কিছুই ভালো লাগতো না কিন্তু এখন আমি চেষ্টা করি প্রতিদিন একজনের সাথে কথা বলতে সে যেই হোক না কেন আমার ফ্রেন্ড বা পরিবারের কেউ বা অন্যান্য কেউ মানে যেই হোক না কেন একজনের সাথে কথা বলতে চেষ্টা করি আমি অন্য কারো উদাহরণ দিয়ে কিছু বলছি না আমি নিজে যেটা ফেস করেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ আমি এটা বুঝেছি আমার কাছে কেমন লাগে সেজন্যই কিন্তু আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি হয়তো বা আপনাদের মাঝে কারো এই কথাগুলো উপকারে আসতে পারে বা আমার মতো হয়তো অনেকেই এমন কিছু ফেস করছেন বা করেছিলেন আমার বাসার আশেপাশের অন্যান্য বাসাগুলোতে কাজ চলছে তো সেই জন্য বাইরে থেকে অনেক শব্দই আসতে পারে আর সেটার জন্য আমি খুবই দুঃখিত কথা বলতে বলতে ভুলে গিয়েছি যে আমি কিভাবে এই কাঁচামরিচগুলো সংরক্ষণ করব আমি প্রথমেই এগুলো ধুয়ে নিয়েছি তো কিছু কাঁচামরিচের বোটা সহ রেখেছি আবার কিছু কাঁচামরিচের বোটা আমি ফেলে দিয়েছি তো যেগুলোর বোটা আমি ফেলে দিয়েছি সেগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব আর যেগুলোতে বোটা আছে সেগুলো আমি ডিপে রেখে দেবো অন্য আরেকটি শুকনো টিস্যু দিয়ে মুছে নিয়েছি এরপরে কিছুক্ষণ আমি ফ্যানের নিচে রেখেছি যাতে করে অল্প পরিমাণ পানি থাকলেও সেগুলো শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গিয়েছে তো এখন আমি এগুলো সংরক্ষণ করব আর নর্মাল ফ্রিজে যেগুলো আমি সংরক্ষণ করব সেগুলোর পরিমাণ কম কারণ আমি রেগুলার রান্না করি না আর অনেক রান্নায় আমি কাঁচামরিচও ব্যবহার করি না আর শুকনো মরিচ তো ব্যবহারই করি না সেই জন্য পরিমাণে কম রেখেছি আর যেগুলো বোটাসহ আছে ওইগুলো আমি মানে ডিপ ডিপে রেখে দেবো নর্মালে যেগুলো রাখবো সেগুলো রাখার জন্য আমি একটি কাচের বাটি নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের বাটিতেও রাখতে পারেন এরপরে আমি বাটির উপরে একটি টিস্যু দিয়ে দিয়েছি আর সেখানে আমি কাঁচামরিচগুলো রেখেছি এরপরে আরেকটি টিসু দিয়ে আমি ঢেকে রেখেছি তো এইভাবে রাখলে প্রায় দশ দিনের বেশিও কাঁচামরিচগুলো ভালো রাখা যায় মরিচের পরিমাণ যদি বেশি থাকে তাহলে মাঝে মাঝে চেক করে নেবেন যে টিস্যুগুলো ভিজে যাচ্ছে কি না কারণ ভিজে গেলে কিন্তু মরিচগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো চাইলে আপনারা কিছুদিন পর পর চেক করে নেবেন আর যারা রেগুলার রান্না করেন তারা তো খেয়াল করবেনই যে মরিচের কি অবস্থা তো এইভাবে বেশ কয়েকদিনই ভালো রাখা যায় আর এখানে আমি আরেকটি কাচের বাটি নিয়েছি এটাতে আমি ডিপে রাখবো যেগুলো সেগুলো নিয়েছি তো এখানে আমি আর অন্য কোনো কিছু নিয়ে নি যেমন টিস্যু বা অন্যান্য কাগজ এখানে আমি সরাসরি রেখে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এভাবেই আমি ডিপে রেখে দেবো এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে যেগুলো ডিপে রাখবেন সেগুলোতে কেন সহ রেখেছেন আসলে সহ রাখলে আমার কাছে মনে হয় মরিচগুলো একটু ফ্রেশ লাগে যেমন ডিপে রাখলে কিন্তু অনেক সময় একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তো সহ রাখলে আমার কাছে মনে হয় কালারটা অনেক দেরিতে চেঞ্জ হয় মরিচের পুরো সহ রাখতে যাবেন না কাচি দিয়ে কেটে ছোট করে নেবেন তাহলে ভালোও দেখায় আবার অনেকগুলো মরিচও রাখা যায় বাটিতে করে আর পুরো বোটাসহ রাখতে গেলে তেমন ভালোও দেখায় না আর বোটাগুলো কিন্তু এমনিতেও অনেক সময় শুকনো থাকে যখন কিনে আনবেন বাসায় সেটা খেয়াল করলেই দেখতে পাবেন আজকে আমি একটু বেশি বেশি রান্না করেছি যাতে করে পরের দিন খাওয়া যায় প্রতিদিন আসলে রান্না করতে ভালো লাগে না তো সেই জন্য একটু বেশি রান্না করে ফেলেছি আর আমি আলাদা করে রেখেছি যেগুলো পরের দিন খাবো সেগুলো আর এগুলো আমরা আজকেই খেয়ে ফেলবো তো এখানে আছে ইতালিয়ান একটি মাছ আলু আর শিম দিয়ে রান্না করেছি আর ওইখানে আছে করলা দিয়ে ডাল রান্না করেছি এরপরে করলা আর আলো দিয়ে আমি ভাজি করেছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছি বিকেলের দিকে চা খেতে ইচ্ছে করছিল তো হঠাৎ করে একটু অন্যরকম চা খেতে ইচ্ছে সব সময় তো টি ব্যাগের চা খাই যেমন গ্রিন টি বা ব্ল্যাক টি বা কামোমিল্লা আর আজকে একটু অন্যরকম চা খেতে ইচ্ছে করছে মানে দুধ চা খেতে ইচ্ছে করছিল। সেই জন্য এখানে আমি চা বানিয়ে নিচ্ছি এই দুধ চা খেতে আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে জানাবেন আমি কিন্তু একটা সময় অনেক পছন্দ করতাম তবে বিয়ের পরে অনেক অভ্যাসই ছেড়ে দিয়েছি কারণ হাজব্যান্ডে যেসব উপদেশগুলো দেয় ভালোর জন্যই দেয় কারণ এই দুধ চা খাওয়া স্বাস্থ্যের জন্য তেমন ভালো না তো সেই জন্য আসলে আস্তে আস্তে অভ্যাসটাও চেঞ্জ করে ফেলেছি আর হাজব্যান্ড যেহেতু খায় না ঘরে বাইরে দুইজন মানুষ একজন এক চা খাবে আর একজন আলাদা অন্য চা খাবে তো আসলে ওইভাবে আর হয়ে ওঠে না সেই জন্য আসলে হাজবেন্ডের ইচ্ছে মতোই অভ্যাস করা তো এটা আমার জন্য খুবই ভালো হয়েছে আমি বলবো বিকেলের দিকে ছাদে এসেছি জামা কাপড়গুলো নেওয়ার জন্য এসে দেখি আম গাছ দুইটা মার্শাল্লা বড় হয়েছে আর অন্যান্য গাছগুলোরও খেয়াল নিচ্ছিলাম এখানে আসলে একটি শশা গাছ হয়েছে তো আমি ভাবতেই পারছিলাম না আমরা কেউ খেয়াল করিনি এই শশা গাছ এখানে আরও ছিল সেগুলো আমরা শশা খেয়ে ফেলেও দিয়েছি মানে গাছগুলো মরে যাওয়ার পরে তো এখানে একটি শশা গাছ হয়েছে এটা আসলে কল্পনার বাইরে এতদিন খেয়াল করা হয়নি তো হঠাৎ করে দেখলাম যে অনেক বড় হয়ে গিয়েছে আর চোখেও পড়ে গিয়েছে বেশ কিছুক্ষণই ছাদে ছিলাম তো সন্ধ্যা হয়ে এসছে এখন আমি রুমে চলে যাব কারণ মাগরিবের আজানও দিয়ে দিয়েছে এরপরে মাগরিবের নামাজ পড়ে আমরা রাতের খাবারের প্রিপারেশন নেব আর রাতে তেমন কিছুই নেই ইতালিয়ান একটি মাছ রান্না করব তো সেগুলোতে আমি ঝোল রাখবো এই তো এখানে আমি প্রিপারেশন নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি টমেটো তারপরে ইতালিয়ান একটি পাতা মানে ধনে পাতার মতো এই প্রেসিমল্লো বলে সেই পাতাটি আমি দিয়ে দিয়েছি আর সস দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি ঝোলে একটু কালার আসার জন্য আর এখানে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি তো এরপরে সব কিছু আমি একসাথে ভালোভাবে মেখে নিব ও এখানে আমি পেঁয়াজ আর রসুনও দিয়ে দিয়েছিলাম কেটে তো সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব এগুলো হয়ে যাওয়া পর্যন্ত সব শেষে আমি একটি কথাই বলবো নিজেকে ভালো রাখতে হলে সব সময় পজিটিভ থাকতে হবে মানে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে মনের ভেতরে যদি আমরা নেগেটিভ চিন্তাগুলো ধরে রাখি বা সারা দিন যদি আমরা নেগেটিভ চিন্তা করি তাহলে কিন্তু নিজেকে ভালো রাখা যাবে না তো এর জন্য আমাদের সব সময় উচিত পজিটিভ কিছু চিন্তা করা এরপরে আমি আরেকটি কথা বলবো নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করা যাবে না সব সময় নিজেকে অন্যের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলেই আমাদের জীবন সুন্দর হবে এবং নিজেকে অনেক ভালো রাখতে পারবো আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন সাথে করে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন আর চাইলে কিন্তু আপনার পরিবারের অন্যান্য লোকদের সাথে বা বন্ধু বান্ধবের সাথেও আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন এখন আমার রাতের খাবারটাও রেডি হয়ে গিয়েছে তো এখান থেকে আমি মাছের ঝোল নিয়ে পাস্তার সাথে মিলিয়ে খাব এই ঝোল যে কতটা টেস্টি হয়েছে যারা এইভাবে খেয়েছেন তারাই কেবল বুঝেন এরপরে আমি সবার শেষে মাছগুলো আলাদাভাবে খাবো এই পাস্তার সাথে খাব না কারণ তাহলে ঝোলের টেস্ট আমি বুঝতে পারবো না আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম